हरे कृष्ण बंधुरा, आज आपनारा भिडियोते जानते पारबेन पांडवा निजला एकादशी व्रत पालन नियम और माहात्म्य कथा कि। जानते हले भिडियोटी आपनारा शेष पर्यन्त मनोयोग सहकारे देखुन। आपनि जदि आमार चैनले नतून एसे थाकेन चैनलटी सबसक्राइब करबेन एबं पाशे बेल आइकनटी प्रेस करबेन। तो चलुन आजकेर भिडियोटी शुरू करी। एबछर इंगराजी 21 जून सोमवार बांगला 6 आषाढ़ पांडवा निजला एकादशी व्रत पालित होबे। एकादशी तिथि विष्णुर अत्यंत प्रिय। एकादशी दिन विष्णु पूजो करले समस्त इच्छा पूर्ण हय एवं पाप थेके मुक्ति पावा जाय। पुराण ओ धर्मग्रंथ अनुयायी निजला एकादशी बछरेर 24टी एकादशी तिथिर मध्ये श्रेष्ठ। एई एकदिनेर उपवास करले বছরের 24টি একাদশীর সমান ফল পাওয়া যায়। এদিন জলপান করাও নিষিদ্ধ। হিন্দু পাঁজি অনুযায়ী পালনের সময় সারাদিন নিজলা উপাসের পর 22 জুন মঙ্গলবার বাংলা 7 আষাঢ় সকাল 5:12 থেকে শুরু করে 9:44 মধ্যে উপোস ভঙ্গ করতে হবে। নিজলা একাদশীতে পূজোর নিয়ম। এই দিন সকালে স্নান করে বাড়ির পূজাস্থানে প্রদীপ জ্বালান, দেবতাদের স্নান করিয়ে স্বচ্ছ বস্ত্র পরান। এই দিন বিষ্ণুর পূজোয় হলুদ বস্ত্র ব্যবহার করা উচিত। পূজোর সময়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করতে হয়। বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীরও পুজো করুন। ভগবান বিষ্ণুর পূজোয় তুলসী ব্যবহার করবেন। ধর্মীয় গ্রন্থ অনুযায়ী তুলসী ছাড়া বিষ্ণুর আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। এরপর বিষ্ণু এবং লক্ষ্মীর আরতি করুন, নৈবেদ্য অর্পণ করুন, শাস্তিক নৈবেদ্য অর্পণ করবেন, ভজন কীর্তন করবেন। ধর্মীয় গ্রন্থ অনুযায়ী এই দিন নিজের ক্ষমতা অনুযায়ী অল্প বস্ত্র পাদুকা ইত্যাদি দান করা যেতে পারে। এই একাদশীতে জল ভরা কলসি কাপড়ে ঢেকে দান করার নিয়ম। পাণ্ডবা নিজলা একাদশী মাহাত্ম্য কথা। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নিজলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈত্য পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহিষী ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহিষী দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্য কৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিদেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ধাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, এরা কেউই একাদশীর দিন ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না।
তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক্ক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহিষী, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। এই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পুজো করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিচে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নিজলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা মাত্র সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে স্বতস্ত্র সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নিজলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্য দায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না, পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নিজলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নিজলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নিজলা একাদশীতে পবিত্র তীর্থে স্থান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তার স্থান হয় বৈকুণ্ঠ ধাম। তো বন্ধুরা, আশা করছি আপনারাও এই একাদশী ব্রত পালন করবেন এবং শ্রী ভগবত ধামে যেতে পারবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক অবশ্যই করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই নিজলা একাদশী ব্রত পালন করে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।